হ্যালো এভরিওয়ান, আমি সুমিতা, তোমরা দেখছো টেকনিক্যাল শো। আজকে একটা কুইক রিভিউ হবে, যেখানে আমি আজকে রিভিউ করতে চলেছি 210 টাকা দিয়ে এই বিরিয়ানিটা। এটা একটা ভেজ বিরিয়ানি, ফাসুসের থেকে ভেজ আওয়াদি বিরিয়ানি এটার নাম। আর এটা প্যাকেজিংটা বেশ ভালো ছিল, যেখানে আমার এর সাথে ছিল একটা মিন্ট রায়তা। আর এটা আমি এক্সট্রা টাকা দিয়ে কিনেছি, 16 টাকা দিয়ে। এটা হলো মির্চকা, না এটাকে বলছো মুঘলাই গ্রেভি। আমি যদিও মির্চকা স্যালান দিয়েছিলাম, বাট ওটা শেষ হয়ে গেছে, তাই আমি মুঘলাই গ্রেভি এক্সচেঞ্জে দিয়ে দিয়েছে। তো ওটা ঠিক আছে, এটা কোনো ব্যাপার না। তো চল আজকে ভিডিওটা শুরু করে দেখা, দেখবো 210 টাকা দিয়ে ভেজ বিরিয়ানিটা কি সত্যি জাস্টিফাইড, নাকি তোমরা জানো 210 টাকায় কি কি ভালো ভালো বিরিয়ানি চলে আসতে পারে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ওকে, সো এটা হলো সেই বিরিয়ানি, এটা হলো ভেজ আওয়াদি বিরিয়ানি। এখানে আছে মুঘলাই গ্রেভি, আর এখানে হলো সেই মিন্ট রায়তা। তো এই তিনটে মিলিয়ে আমার 210 টাকা পড়েছে। প্রোমো কোড মেরেছি সুইসাইড থেকে, আগে থেকেই বললাম। তো এখানে আমি দেখি বিরিয়ানিটার গন্ধ যদিও খুব ভালো আছে, ভেজ বিরিয়ানি আগেই যেখানে বললাম, তোমরা যদি দেখো এখানে চালটা আছে, আর এইখানে না সব মশলাগুলো দলা দলা করা। বা এইটা যদি দেখো, এটা স্ট্রেট লাইনে জাস্ট ভেজিসগুলো দেওয়া। তো মানে প্যাকেজিংটা আমি বলবো ভালো, প্যাকেজিং ভালো, বাট যেভাবে দিয়েছে সেটা আমার মনে হয় না খুব একটা ভালো। কারণ ভেজিস দেখো, বিরিয়ানিতে কিন্তু ভেজিস নেই, মানে সব কিছু চালটা এক, জাস্ট মাঝখানে ওরা দুটো লেয়ার ওরকম ভেজ দিয়ে দিয়েছে, একটা ওপরে একটা নিচে। মানে একটা এইখানটা ছিল আর একটা এইখানটা ছিল, যেটা আমি ভেঙে দিয়েছি। তো এখানে আর আমি যদি দেখতে পারি, এখানে দেখো গাজর, পনির আছে, এটা পনির আছে, সয়াবিন আছে, গাজর আছে। তো এই তিনটেই আমি দেখতে পেলাম, আর আমি এই দুটো দিয়েও ট্রাই করবো, বলে আমাদের দেখাবো এটা কেমন লাগে। তো চলো এবার এত কিছুর সাথে ভিডিওটা শুরু করা যাক। ওকে, সো আমি হাত দিয়ে খেতাম, কিন্তু আমার তুলে খেতে হবে বলে আমি হাতে নিয়ে খাচ্ছি। সো এইখানে আমি খাবারটা স্টার্ট করবো, একটু মিক্স করে নেবো খাবারটা এখানে, কারণ তোমাদের যেটা বললাম মশলাটা একটু বেশিই ছিল। তো এখানে হালকা মিক্স করে নিয়ে, আচ্ছা বলছি, ইন্টারেস্টিং রিভিউ হবে এটা। তো দেখো এটা খেতে ভালো, তোমরা যদি বেরোজের বিরিয়ানি খেয়ে দেখো, এক্স্যাক্ট সেম বিরিয়ানি, বেরোজের সেম বিরিয়ানি, জাস্ট ওখানে মাটনের জায়গায় এখানে ভেজ, বা ওখানে চিকেনের জায়গায় এখানে ভেজ, ওটা সেম, পুরো সেম টু সেম খেতে যদি বেরোজের বিরিয়ানি খেয়ে দেখো। যদি না খেয়ে দেখো, আমি তাদের ডিসক্রিপশন দিয়ে দিই। একটু স্পাইসি হয়, একটু অনেকটা হায়দ্রাবাদি বিরিয়ানি টাইপ হয় বেরোজের বিরিয়ানিটা, এটা ঠিক সেম টু সেম খেতে। তো এটাই, আর খেতে যদি আমি বলি আমার কেমন লাগলো, আমার বেরোজের বিরিয়ানি বেশ ভালো লাগে, একটু স্পাইসি বিরিয়ানি আমার, আমি ভালো খাই আমি। ভালো লাগে। আর এখানে তোমরা দেখতে পারি লঙ্কাও দিয়েছে, মানে বিরিয়ানিতে লঙ্কা সাধারণত পাই না আমরা। তো এইটাই, ভেজিস দিয়েও খেলাম বেশ ঠিকঠাক, ভালো মোটামুটি। আর আমি এই যে মির্চ, এখানে মুঘলাই গ্রেভিটা তোমাদের দেখিয়ে দিই, এইটা দিয়ে আমি একটু খাবো। মুঘলাই গ্রেভিটা দিয়ে দারুণ লাগছে, মানে নর্মালি অতটা ভালো না লাগলেও মানে ঠিকঠাক, মুঘলাই গ্রেভিটা দিয়ে দারুণ লাগছে, মানে সত্যি ভালো খেতে মুঘলাই গ্রেভিটা দিয়ে। তো যদি না মুঘলাই গ্রেভিটার সাথে নিও এক্সট্রা, এখানে আই থিঙ্ক 16 টাকার মতন নিয়েছে, আর এর সাথে এটা ফ্রিতে এসে সেটা হলো এইটা মিন্ট রায়তা, এর মধ্যে শুধু খাবো, শুধু খেয়ে দেখি। মিন্টেরই ফ্লেভারটা পাচ্ছি বেশি, মানে দই বা সেগুলো ফ্লেভারটা খুব কম পেলেও মিন্ট রায় ফ্লেভারটা বেশি পাচ্ছি। তো রায়তাটা ঠিক আছে, ফ্রিতে দিয়েছে মানে খেতে পারো, আমার ঠিকঠাক লাগলো বিরিয়ানিটা, আমার মোটামুটি ভালো লেগেছে। কারণ বেরোজের বিরিয়ানি আমার ভালো লাগে, কিন্তু চিকেন হতো তাহলে আরো হয়তো বেশি ভালো লাগতো, চিকেন টিকেনের জন্য এটা আর কি বেশি ভালো লাগে। ভেজ বিরিয়ানি আমি এরকম খাইনি, আমি ভেজ বিরিয়ানি খেয়েছি কিন্তু ওরকম অতটা ভালো না। আর এই যে মুঘলাই গ্রেভিটা আমি একবার শুধু টেস্ট করি, মুঘলাই গ্রেভিটা বেস্ট আমি বলবো, মুঘলাই গ্রেভিটা বেস্ট। তো তোমরা যদি কিছু খাও না খাও, মুঘলাই গ্রেভিটা অবশ্যই নেবে ফাসুসের। তো এই ভিডিওটা এইটুকুই, আমি এটা পুরোটা কমপ্লিট করবো। আর হ্যাঁ, এটা যদি কোয়ান্টিটিটা বলি, একজনের জন্য অনেক অনেক, মানে একজন পেট ভরে খেতে পারবে, মানে এখানে ভেজিস দিয়েছে, রাইস কোয়ান্টিটি অনেক, তো অনেক। এই যে তোমাদের বাক্সটার সাইজ দেখিয়ে দিই, তো অনেকটা কোয়ান্টিটি। তো এটাই ভিডিওটা আজকের জন্য, যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, কুইক ভিডিও হলো, কারণ আমি একটু তাড়া আছে, আমি বেরোতে হবে।